আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো ওনার কাছে জানতে চাইবো উনি কেন এখানে এসেছিলেন, কী সমস্যা নিয়ে এখানে এসে চিকিৎসা নিয়েছিলেন। তো শুরুতেই আমরা পেশেন্টের সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মরিয়ম বেগম। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? চাঁদপুর। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আচ্ছা, চাঁদপুর থেকে এসেছিলেন। আচ্ছা, আপনার যদি কথা বলতে সমস্যা হয় আমরা ওনার সাথে কথা বলবো। আপনার কি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে স্ট্রোকটা কবে করেছিলেন? তারপর কি এখানে এসে ভর্তি হয়েছিল? আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই আপনার সম্পর্কটা কি ওনার সাথে, কি হন আপনি ওনার? আমি ওনার হাজবেন্ড, আমি আমার পরিবার। আচ্ছা, ঠিক আছে, আসলে কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে? উনি মঙ্গলবার দিন ভোর 5টা বাজে স্ট্রোক করছে। করার পরে আমি চাঁদপুর বললি ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তারের কাছে দেখার পরে আমার এক লোক বললো যে ঢাকা কোনো জায়গায় প্রিপেয়ার হাসপাতাল আছে, ওখানে চিকিৎসা হয়, ভালো চিকিৎসা হয়। আমি ওনাকে নিয়ে এসেছি। আনার পরে মোটামুটি উনি পাওয়া লাগাইতে পারে, হাঁটতে পারে। স্যার বলছে যে হাঁটো 15-10 দিনের ভিতরে হাতও লাগতে পারবে। আমি সময়ের কারণে এখানে ফুল চিকিৎসাটা নিতে পারতেছি না, আমি এখন বাড়িতে চলে যাইতেছি। আশা করি 10 দিন পরে আমি আবার স্যারের এখানে আসা করতে পারবো। আচ্ছা, এই ডিপিআরসির ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমার এক ভাই দিয়েছে, উনি এখানে চিকিৎসা হয়ে গেছে, এখানে চিকিৎসা নিয়ে গেছে। জি। আচ্ছা, এই ঠিকানাটা ওই ওনার কাছেই পেয়েছেন? জি জি। ডক্টর শৌফিলা প্রধান আন্ডারে চিকিৎসা নিয়েছেন? জি জি। আচ্ছা, এর আগে দেখেছিলেন চাঁদপুরে? জি। ওইখানে আসলে কোনো আপনি ট্রিটমেন্টটা পাননি? না, আমি ওইখানে ট্রিটমেন্ট পাইনি। এই কথা না, ওনার কাছে ট্রিটমেন্টের ইয়া করছে, ওনার আমাকে বলছে যে তুই এখানে ইয়া হয়েছিস না, চাঁদপুর ইয়া ঢাকাতে নিয়ে যা। আর আমি ওনার কথা ঢাকাতে নিয়ে আসছি। আচ্ছা, উনি তো মূলত আপনার সমস্যা হতো একদমই নড়াচড়া করতে পারতো না, হাত পা না সমস্যা হতো, তাই তো? না না না, একদমই পারতো না, খুবই সমস্যা হতো। আচ্ছা, এখন কি অবস্থা, কতদিন ভর্তি ছিলেন? আমরা 11 দিনে ভর্তি ছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ রোগী হাঁটতে পারে, হাতও কিছু লড়াইতে পারে। তো স্যার বলছে যে স্বাভাবিক জীবনে উনি আসবে। হ্যাঁ, ওনাকে ডাক্তার আর স্যারেরকে মাঝে মাঝে দেখাইতেও বলছে, ব্যায়াম করাইতেও বলছে, থেরাপি দিতে বলছে। আচ্ছা, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তবে উনি এখন মোটামুটি হাঁটতে পারে? জি জি। আচ্ছা, ঠিক আছে। তবে যে আচ্ছা, যেহেতু এখানে আপনি ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ কেমন একজন রোগী ভর্তি হওয়ার জন্য? না, পরিবেশ ভালো? জি, আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো, সেবা যত্ন খুবই ভালো। আমি যে এখানে যে আমার পরিবার নিয়ে রয়েছি, ঠিক আছে, আমি আশা করি বাড়ির থেকে ভালো রয়েছি। আমার বাড়ির থেকে আমি এখানে ভালো রয়েছি, কারণ উনি চলতে পারে না, ফিরতে পারে না। উনি এখানে শারীরিক সর্বদিকে মোটামুটি ওনারও মন মতন হয়েছে। আমি এখানে খুবই ইয়া পাইছি আর কি, সব পাইছি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি এখানে ভর্তি হয়েছেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এই স্ট্রোকের জন্য, তো অন্য অন্য রোগীদের ক্ষেত্রে আপনার কী পরামর্শ, কোনো পরামর্শ দেওয়ার আছে কি? আমার পরামর্শ বলতে এতটুকু, এখানেও রুগী আসলে আমরা তো অনেক কাজে অনেকগুলা জিনিস করি না। আসলে এখানে রুগী আসা যদি থাকে, ধৈর্যশীল যদি ওনারা যদি ট্রিটমেন্ট নেয়, আশা করি ইনশাল্লাহ এখান থেকে সুস্থ হয়ে থাকতে পারে, সুস্থ হওয়ার সম্ভাবনা। আপনার অভিজ্ঞতা বা বিশ্বাস অবস্থা অনুযায়ী? জি জি, আমার অভিজ্ঞতা আমার ইয়ে, কারণ আমি এখানে আমার এই যে রুগী নিয়ে 11 দিন ছিলাম, আমি দেখছি সম্পূর্ণ কিছু দেখছি যে এই সমস্ত রুগীদের জন্য যেটা দরকার প্রয়োজনীয় এখানে এটা চলে। আমাকে আরও কয়েকজন বিজ্ঞ ডাক্তাররা বলছে যে সুস্থ রুগীদের জন্যে একমাত্র হলো থেরাপি আর ওনার ব্যায়াম। তা আমি ওইটা এখানে পাইছি, আলহামদুলিল্লাহ রুগী আমার মোটামুটি সুস্থ আছে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, আপনার ধন্যবাদ।